সম্মানিত বিয়স আসসালাম আলাইকুম ছয়শো ষাট স্কোয়ার ফিট জায়গার মধ্যে সেট বাড়ির ডিজাইন এই বাড়িটির মধ্যে করা হয়েছে তিনটি বেডরুম সম্পূর্ণ বাড়িটি নতুন করা হয়েছে এভাবে একটি বাড়ি করলে কত টাকা লাগবে এই বাড়িটির মধ্যে কি কি মালপত্র লাগবে বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে সবকিছু আমরা আজকের বিরতে দেখাবো চাইলে আপনি এই সেট বাড়িটি করতে পারেন বাড়িটির মধ্যে করা হয়েছে তিনটি বেডরুম ছয়শ ষাট স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটি ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু বাড়িটি সম্পূর্ণ নতুন করা হয়েছে বাড়িটির মধ্যে এখনো লং করা হয়নি যদি আপনি বাড়িটি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এটা হচ্ছে বাড়িটির বাম পাশের ডিজাইন বাড়িটির মধ্যে পরবর্তীতে এখানে আরেকটি রুম করা হবে যার কারণে ইট বের করে রাখছে আপনি চাইলে পরবর্তীতে একটি রুম করতে পারেন বা নাও করতে পারেন এবং বাড়িটির মধ্যে এখানে সামনে প্লাস্টারের মধ্যে কিছু স্কাটিং করা হয়েছে ইটার সেটার মধ্যে রং করলে অনেক সুন্দর হবে বাড়িটির মেন গেট করা হয়েছে গ্রিল দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আপনি চাইলে অ্যাসিড দিয়েও করতে পারেন যেহেতু বাড়িটির মধ্যে সামনে বারান্দা দিয়ে করা হয়েছে টিন সিট করা হয়েছে আপনি চাইলে করতে পারেন বাড়িটির মধ্যে থাকবে একটি সেই দৈর্ঘ্য হচ্ছে ফিট ফিট এবং এখানে আপনারা একটা জিনিস দেখেন বাড়িটির মধ্যে প্রত্যেকটা দরজা স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে যেহেতু বাড়িটি কম খরচে করতে হবে এবং উপরে কালার টিন ব্যবহার করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন এক একটি দরজার দাম মাত্র ছয় হাজার টাকা আপনি চাইলে কাটের দরজা দিতে পারেন যদি আপনার কাছে বাড়িটির ডিজাইন ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন নিয়মিত আমাদের চ্যানেল থেকে তিন সেট বাড়ির ডিজাইন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন দেখে নেব বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে যদি আপনি এই বাড়িটির ভিতর ডিজাইন দেখতে চান এই বাড়িটির কাজ চলাকালীন আমরা একটি ভিডিও আপলোড করেছিলাম চাইলে সেটি দেখে নিতে পারেন আমরা এখন দেখে নেব বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে তারপরে দেখাবো সম্পূর্ণ বাড়িটির মধ্যে কি কি মালপত্র লাগবে এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে তেত্রিশ ফিট এবং বিশ ফিট রয়েছে তিনটি বেডরুম একটি কিচেন রুম এবং সাথে রয়েছে একটি ব্যালকনি বাড়িটির মধ্যে কোনো টয়লেট করা হয়নি বাড়িটির ফ্যামিলির সুবিধার ক্ষেত্রে বাড়ির বাহিরে টয়লেট করা হবে এখানে রয়েছে বারান্দার মধ্যে প্রথম বেডরুম সে রুমটির দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং ফস্ত ছয় ফিট তারপর থাকছে দ্বিতীয় বেডরুম সে রুমটির দৈর্ঘ্য হচ্ছে ষোলো ফিট এবং ফস্ত বারো ফিট এখানে রয়েছে তৃতীয় বেডরুম সে রুমটির দৈর্ঘ্য হচ্ছে পনেরো ফিট ছয় ইঞ্চি এবং ফস্ত বারো ফিট বারান্দার ডান পাশে করা হয়েছে একটি কিচেন রুম সেই কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং ফস্ত ছয় ফিট মাঝখানে রয়েছে একটি বেলকুনি সেটা আপনারা দেখতে পাচ্ছেন সে বেলকুনির হয়েছে যদি আপনি করতে চান করতে পারেন আপনার কাছে বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন দেখে নিব সম্পূর্ণ বাড়িটির মধ্যে কি কি মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে মালামালের হিসাব সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে এগারো হাজার ইটের দাম পনেরো টাকা হলে লাগবে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা সিমেন্ট লাগবে একশো পঞ্চাশ প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো সত্তর টাকা হলে একশো পঞ্চাশ প্যাক সিমেন্টের দাম লাগবে পঁচাশি হাজার পাঁচশো টাকা বাড়ি লাগবে নয়শো ফুট প্রতি ফুট বালির দাম পঞ্চান্ন টাকা হলে 900 ফুট বালির দাম লাগবে উনপঞ্চাশ টাকা কুয়া লাগবে 200 ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো টাকা হলে 200 ফুট কুয়ার দাম লাগবে আটাশ হাজার টাকা রট লাগবে একশো কেজি প্রতি কেজি রটের দাম একশো টাকা হলে একশো আশি কেজি রটের দাম লাগবে আঠারো হাজার টাকা বাড়িটির মধ্যে লাগবে চারটি স্টিলের দরজা একটি দরজার দাম ছয় হাজার টাকা হলে ষাটটি দরজার দাম লাগবে টাকা বড় সাইজ জানালা লাগবে একটি জানালার দাম আট হাজার টাকা হলে সাইটটি জানালার দাম লাগবে বত্রিশ হাজার টাকা ছোট সাইজ জানালা লাগবে দুইটি একটি জানালার দাম ছয় হাজার টাকা হলে দুইটি জানালার দাম লাগবে বারো হাজার টাকা বাড়িটির মধ্যে লাগবে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা টিনের সাথে কাঠ লাগবে টাকা বাড়িটির মধ্যে লাগবে টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজমিস্ত্রির বেতন লাগবে নব্বই হাজার টাকা কাট মিস্ত্রির বেতন লাগবে পঁচিশ হাজার টাকা বাড়িটির সামনে যে মেন গেট করা হয়েছে দুটি গ্রিল সহ লাগবে বিশ হাজার টাকা আমরা যদি সবগুলো মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো ছয় লাখ উনষাট হাজার টাকা এরকম বাজেট হলে এরকম একটি বাড়ি করতে পারেন বাড়িটির মধ্যে আরো কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটা আপনারা নিয়ে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা খেয়াল রাখবেন বালু কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এইভাবে একটি টিন সেট বাড়ি করতে চায় ছয়শো ষাট স্কোয়ার ফিট জায়গার মধ্যে তাহলে ভিডিওটি শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন যদি আপনার কাছে বাড়িটির ডিজাইন ভালো লাগে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন